বিবাহিত জীবনের 1 বছর 4 মাস পর আল নাহিয়ান কান জয় এবং কাখন বুইয়া তাদের পরিবারে আসলো পুত্র সন্তান। অর্থাৎ পুত্র সন্তানের বাবা হয়েছেন সাবেক ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান কান জয় এবং তার স্ত্রী কাখন বুইয়া। রাজধানীর ইডেন কলেজ থেকে স্নাতক এবং স্নাতকোত্তর সম্পন্ন করেছেন দুজনেই। তার গ্রামের বাড়ি কুমিল্লায়। কাখন ও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে জানা গেছে। প্রতিশ্রুতি এবং আশ্বাস দিয়েছিলেন জয় কাখন বুইয়াকে, হাত ধরেছিল ভালো লাগা থেকে, বিয়ে করেই প্রতিশ্রুতি এবং কথা দিয়ে কথা রেখেছেন ছাত্রলীগের এই নেতা। এবং বিবাহিত জীবনের 1 বছর 4 মাস পর সৃষ্টিকর্তার অশেষ কৃপায় পুত্র সন্তানের মুখ দেখল এই দম্পতি। প্রত্যেকটি মানুষের জীবনে ব্যক্তিগত একটা জীবন থাকে। রাজনীতির পাশাপাশি নাহিয়ান কান জয় তিনি ছাত্রলীগের আরেক নেত্রী কাখন বুইয়াকেই পছন্দ করতেন, ভালোবাসতেন। আমরা প্রায় সময় শুনি যে ছাত্রলীগের অনেক নেতা অনেক নেত্রীরাই তারা প্রেম বাঙ্গার গুঞ্জন অর্থাৎ সম্পর্ক করার পরেই অনেক অভিযোগ আসে, আমাকে প্রলোভন দেখিয়ে বিয়ে করেনি। তবে এই নেতা তিনি বিকল্প একটি রেকর্ড তৈরি করেছিলেন। তিনি ভালোবেসেই বিয়ে করে বুঝিয়ে দিয়েছেন যে ছাত্রলীগের সব নেতারাই প্রেমিকার সঙ্গে প্রতারণা করে না, কথা দিয়ে কথা রাখে, বিশ্বাস ভঙ্গ করে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে 2023 সালের জানুয়ারি মাসে বেশ কয়েকটি ফটো আপলোড দিয়ে এই নেতা বিয়ের বিষয়টি প্রকাশ করেছিলেন। ফেসবুকে অ্যাক্টিভ থাকায় অসংখ্য অনুসারীরা লুপে নিয়েছিল সেই ফটোগুলো এবং বিয়ের পরও এই দম্পতি অত্যন্ত স্বাচ্ছন্দ্য এবং সুখী পরিবার নিয়ে জীবনযাপন করছেন এমনটাই বহিঃপ্রকাশ ঘটেছে। ঘুরেছে দেশ এবং বিদেশে, গিয়েছে বিভিন্ন ট্যুরে, সেই ফটোগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড ও দিয়েছে। তবে 2024 সালে মে মাসেই জানিয়েছে অসংখ্য শুভাকাঙ্ক্ষীদের তাদের কুল জুড়ে এসেছে একটি পুত্র সন্তান। সেখানে দেখা গিয়েছে যে স্ত্রী এবং জয়কে হাসতে অশেষ শুকরিয়া আদায় করেছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টও করেছেন। সেই পোস্টে জয় লিখেছেন, আলহামদুলিল্লাহ, আজ সকাল 11 ঘটিকায় আল্লাহর অশেষ রহমতে আমাদের পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে, আমাদের জন্য দোয়া করবেন। এবং সেই সুসংবাদটি দেওয়ার পর অসংখ্য শুভাকাঙ্ক্ষীরা তারা বলেছে, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। অর্থাৎ অভিনন্দন এবং শুভেচ্ছায় মুগ্ধ হলেন জয় এবং কাখন বুইয়া। ধন্যবাদ।